গাজা ভূখণ্ডে টানা আট মাসেরও বেশি সময় ধরে চালানো হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন হাজারের বেশি এরই মধ্যে ইসরায়েলি হামলায় পরিবারের দশ সদস্য হারিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক গুরু প্রধান ইসমাইল হানিয়া গাজায় তার পরিবারের বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনী বোমা হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে নিহতদের মধ্যে ইসমাইল হানিয়ার বোনও রয়েছেন মঙ্গলবার পঁচিশ জুন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর কাজা হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার পরিবারের বাড়িতে বোমা হামলা চালিয়েছে এবং এতে তার বোন সহ অন্তত জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আল জাজিরা এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের কাছে সাতি ক্যাম্পে এলাকায় হামলা চালিয়েছে বলে জানিয়েছিল সংবাদ মাধ্যমটি স্থানীয় মাধ্যম বলছে হামলা নিহতরা সবাই হানিয়ার পরিবারের সদস্য এর আগে গত এপ্রিলে ইসরায়েলের বিমান হামলা ইসমাইল হানিয়ার তিন ছেলে ও তিন নাতি নাতনি নিহত হয়েছেন গত দশ এপ্রিল ইদুল উল দিন গাজার আল সাতি শরণার্থী ক্যাম্পে হানিয়ার ছেলেদের বহনকারী গাড়িতে চালানো হামলায় তারা প্রাণ হারান মূলত ঈদ উপলক্ষে হানিয়ার ছেলেরা আল সাতি ক্যাম্পে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে সে সময় জানিয়েছিল ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো এদিকে ছেলে ও নাতি নাতিনাত্রীদের শহীদ হওয়ার খবরে আল্লাহর কাছে সে সময় সন্তুষ্টি প্রকাশ করেছিলেন হামাস প্রধান এ সময় তিনি বলেছিলেন তাদের শহীদ হওয়ার মর্যাদা প্রদান করা আল্লাহকে ধন্যবাদ